দীর্ঘদিন ধরে পঞ্চায়েত অফিসের অবস্থা অচল। এনআরজিএস প্রকল্পের কাজ সহ পঞ্চায়েতের একাধিক কার্যপ্রণালী দীর্ঘদিন ধরে বন্ধ। পঞ্চায়েত বন্ধ থাকার ফলে এলাকার জনগণেরা বিভিন্ন কাজ থেকে বঞ্চিত হয়ে পড়েছে। তাই এদিন এলাকাবাসীরা বামেদের নেতৃত্বে বিক্ষোভ সামিল হয়। পঞ্চায়েত অফিস ঘেরাও করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকে বামগণ সংগঠনের নেতাকর্মীরা। উল্লেখ্য, মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত তৃণমূল পরিচালিত বড়ই গ্রাম পঞ্চায়েত তৃণমূল গোষ্ঠী কোন্দলে জেরে গ্রাম পঞ্চায়েতের অচলাবস্থা। গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা ডাকা হয়। বিষয়টি সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত আকারে জানানো হয়েছিল। বড়ই গ্রাম পঞ্চায়েত প্রায় 1.5 বছর ধরে অচল অবস্থায় পড়ে থাকার কারণে সমস্যায় পড়েছেন পঞ্চায়েতের অন্যান্য সদস্য সহ স্থানীয় জনসাধারণেরা। স্থানীয় সূত্রে জানা যায়, হরিশ্চন্দ্রপুরের বড়ই গ্রাম পঞ্চায়েত বর্তমানে তৃণমূলের দখলে, কিন্তু প্রায় 1.5 বছর ধরে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কারণে অচল হয়ে পড়েছে পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অন্যান্য সদস্যরা অনাস্থার জন্য বিডিওর কাছে লিখিত আর্জি জানায়। সুষ্ঠুভাবে পঞ্চায়েত পরিচালনার দাবিতে এদিন পঞ্চায়েত অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেন হরিশ্চন্দ্রপুর সিপিআইএমের কর্মী সমর্থকরা। এদিনের বিক্ষোভে নেতৃত্বে ছিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস। পঞ্চায়েত সদস্য ফিরোজ আলমে প্রসঙ্গে বলেন, পঞ্চায়েতের অবস্থা একেবারেই অচল। পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান অফিসে দীর্ঘদিন ধরে আসে না। পঞ্চায়েতের ঠিকমতো কার্য পরিচালনা হয় না। তিনি পুনরায় সুষ্ঠুভাবে পঞ্চায়েত পরিচালনার দাবি রাখেন। কি কারণে আজকে অবস্থা বিক্ষোভ করেছেন? দুঃখের বিষয়, বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর তৃণমূলের সরকার একটা দুর্নীতিবাজের সরকার নবান্নে বসে আছে। এই সরকারের গোটা আমলাতন্ত্রই, তারা প্রশাসনের কোনো রকম দুর্নীতির ব্যবস্থা করছে না। ইতিমধ্যে সবাই জানেন, কোর্টের মাধ্যমে যেটা আমরা আন্দোলন করেছিলাম, এখানকার পার্টি প্রথম আমরা পথ দেখেছিলাম যে কী কী দুর্নীতি হচ্ছে। তার জন্য ডিএম, বিডিও সব জায়গায় যে আমরা অভিযোগগুলো দিয়েছিলাম, সেই অভিযোগের ভিত্তিতে একটা রাজনৈতিক দল তারা আবার গিয়ে কোর্টে কেস করে, কোর্টে কেস করার পর এই বড়ই অঞ্চলের আজকে এফআইআর তার নামে করার জন্য কোর্টের নির্দেশ হস্তক্ষেপে তারপর করতে হচ্ছে। নির্লজ্জ প্রশাসন, নির্লজ্জ সরকার, নির্লজ্জ বিডিও, তারা একমাত্র যদি কোর্ট না বলতো তাহলে এত দুর্নীতির তারা কোনো মতোই অভিযোগ করতো না। এখানে প্রায় 1-1.5 বছর ধরে পঞ্চায়েতে এই টালমামা নিয়ে পরিষেবা বড়ই অঞ্চলের মানুষ পাচ্ছে না। একটা সার্টিফিকেট নিতে গেলে তারা হয়রান হচ্ছে। পঞ্চায়েতের প্রধান নাই, কিন্তু তৃণমূলের কী মহা আছে জানি না। একদিকে বলছে আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি, অপরদিকে দুর্নীতি প্রধানকে এখনও অপসারণ না করে অন্য কাউকে দায়িত্ব না দিয়ে পঞ্চায়েতকে অচল করে রেখে দিয়েছে। আমরা পার্টি, সিপিআইএম পার্টি বড়ই অঞ্চলের পক্ষ থেকে এই অঞ্চল স্বাভাবিক করার জন্য তাই আমরা এসেছি। কারণ 100 দিন একটা গরিব মানুষ কাজের জন্য কাজ পাচ্ছে না, 100 দিনের কাজের প্রকল্প বন্ধ, বাকি সব প্রকল্প সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। এটা অবিলম্বে চালু করতে হবে। চালু করার জন্য এরা বৃহত্তর আন্দোলন বড়ই অঞ্চল থেকে শুরু করলো। যদি এখানে শেষ না হয় ডিএম বিডিও সর্বত্রভাবে যেতে হবে। আমরা বলতে চাই দুর্নীতিগ্রস্ত বড়ই পঞ্চায়েত অবিলম্বে তাদেরকে সবাইকে গ্রেপ্তার করে যথাযথ ব্যবস্থা করে স্বাভাবিকভাবে পঞ্চায়েত পরিচালনা করার ক্ষেত্রে দৃষ্টান্তমূলক সরকার এবং যারা যে দলে আছেন তাদেরকে ব্যবস্থা করতে হবে, নচিত আমরা আলাদাভাবে আন্দোলন করতে বাধ্য হব। সমস্যার মধ্যে আপনাদেরকে পড়তে হচ্ছে? আমাদের এখানে সমস্যা, আজকে আমরা যে ব্যাপারে ডেপুটেশন দিয়েছিলাম বিভিন্ন কাজের জন্য, এনআরজিএসের কাজ কিংবা পঞ্চায়েতের রেসিডেন্ট হোক, ওয়ারের সার্টিফিকেট হোক, আরও কোনো ফর্মালিটি কাজ হোক, এক কথায় পঞ্চায়েতে কোনো স্টাফ সঠিক মতো আসে না। প্রধান তো সাইডে আছে, তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে উপপ্রধানও আসে না। শুনতে পাচ্ছি চার্জ পাচ্ছে কি পাচ্ছে না ওটাও কিছু বোঝা যাচ্ছে না। এই অবস্থায় অঞ্চলে বিভিন্ন কাজে এবং আরও কোনো কাজে এসে লোকরা হ্যারাসমেন্ট হচ্ছে এবং আমাদেরকে বিভিন্ন রকম কয়ফত দিতে হচ্ছে। এই যেমন সামনের দিকে দুয়ারে সরকার, এই দুয়ারে সরকার নিয়ে রেসিডেন্টের জন্য হয়রান হয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেটা দিতে পারছি না। কি করছেন তাহলে আপনারা? আমরা এখন কি করছি, আমরা এখন, আমি তো এমনি বিরোধী সিপিএম এর মেম্বার, আমি পঞ্চায়েতের টাইম মতো আসি, পঞ্চায়েতে দেখি যে কোনো কিছু সিস্টেম নাই, তারপরে বাড়ি যাই। কিভাবে চলছে পঞ্চায়েত? পঞ্চায়েত এখন অচল অবস্থা। এখন তাহলে পঞ্চায়েতের মানে কোনো প্রধান বা মেম্বারই নাই? না 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 না, কোনো প্রধানও নাই, মানে উপপ্রধানও নাই, কোনো নাই। এমনি অফিস স্টাফরা 2-1 জন আছে, সেক্রেটারি আছে। কি চাইছেন?
আমি চাইছি যে বড় অঞ্চলের আমাদের অঞ্চলের জনসাধারণরা যে বিশেষ আশা করে তৃণমূলের অঞ্চল করেছিল, তো এরা তো সেই অঞ্চলকে সেভাবে পরিচালনা করলো না। তো এখন লোকরা যে জনসাধারণরা ভোট দিয়েছিল ওরা তো এখন কাজকর্ম চাইছে, যে কাজকর্ম দেওয়া হোক ওদেরকে এবং সঠিকভাবে সুষ্ঠুভাবে পঞ্চায়েত পরিচালনা করা হোক। হ্যাঁ, এটাই এখানকার জনসাধারণের। আর তেত্রিশশোর ব্যাপারে যে এই ঘোটালা হয়েছে, আরও কিছু হয়েছে, এগুলোর ব্যাপারে প্রতিদিন পঞ্চায়েতে এবং মেম্বারদের কাছে লোক যাওয়া আসা করছে, বিভিন্ন রকম জিজ্ঞেস করছে, আমরা সেই সঠিক উত্তর দিতে পারছি না যে কবে পঞ্চায়েত খুলবে, কী কবে অনস্থা কাটবে, এই বিভিন্ন রকমের প্রশ্নের উত্তরগুলো আমরা দিতে পারছি না মেম্বার হিসাবে জনসাধারণ। আপনার নাম? আমার নাম ফিরোজ আলম। আপনি কী দায়িত্বে আছেন? হ্যাঁ, কী দায়িত্বে আছেন? আমি এখানকার মেম্বার, পঞ্চায়েতের সদস্য। কোন পার্টির থেকে? সিপিএম পার্টির। আপনাদের পঞ্চায়েতে কি অসুবিধা হচ্ছে? আপনাদের অসুবিধা এই হচ্ছে যে আমরা খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, মেহনতি মানুষ, যদি সকল টাকা আসলো সেই টাকাটা আমাদের হয়ে যতটি আছে। কোন পার্টি? টিএমসি। কি হলো তারপর? এখন আমরা কোনো কাজ পাচ্ছি না, ঘর হচ্ছে না, আর কোনো কিছু দেখেন। আমার ওই ফুটের ঘরটা সকলের ঘর হয়েছে, আমার ঘরটা হয়নি। তিনটা বাড়ি আছে, এদিকে তাকাই, এদিকে তাকাই, বল সবারই ঘর হচ্ছে, আমার ঘর হলো না। কেন আমরা খেতে পারছি না? কেন খাবো না? কেন খেতে খেতে পাবো না? টাকা টাকা হয়েছে, টাকা হলো না, কেন? আপনি কি কোনো টাকা পাননি তাহলে? হ্যাঁ, আপনি কি বন্যার কোনো টাকা পাননি? না না, এই পর্যন্ত কোনো বাড়ি পাননি? না না, কোনো কিছু আদৌ না, আদৌ না, আদৌ না। পঞ্চায়েতে কি প্রধান আসছে? না আসেনি। প্রধানকে বললাম যে এই যে 3300 টাকা মেরেছিলে, তা আমাদের কি করলে? হ্যাঁ বাবু, হ্যাঁ দিব দিব, কর আসতো কর। আপনার নাম? নৈমতি। বাড়ি? এখানে, এই পঞ্চায়েতের কাছে। কি জায়গাটার নাম? পাঁচলা।